এবার সিলেট টেস্টের খবর প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 7 রানে লিড নিয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশের করা 310 রানের জবাবে কিউরা অল আউট 317 রানে ম্যাচের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসওয়ার নাফি যিনি এই মুহূর্তে আছেন সিলেটে যাচ্ছি তার কাছে নাফি তৃতীয় দিনের শুরুর এক ঘন্টায় বাংলাদেশের স্পিনাররা কোনো উইকেট পায়নি যে কারণে লিড পেয়েছে কিউরা উইকেটের আচরণ দেখে আপনার কি মনে হচ্ছে জয়ের জন্য বোর্ডে কত রান লাগবে বর্ণা উইকেটের আচরণ নিয়ে যদি বলি গতকালকে যেটা মানে দেখেছি আমরা দ্বিতীয় দিনের উইকেটটা আস্তে আস্তে যখন দিন গড়িয়েছে অর্থাৎ বেলা গড়িয়েছে তখন উইকেটের বেশ টার্ন করছিল স্পিনাররা টাইজলের বল দেখছিলাম নাঈম হাসানের বল দেখছিলাম মিরাজের বল দেখছিলাম বেশ বড় বড় টার্ন করছিল অর্থাৎ সিলেটের উইকেটে যেটা ধারণা পাওয়া যাচ্ছে গত দুদিন এবং আজকে তৃতীয় দিনের ম্যাচ চলছে আমরা জানি টেস্টে তৃতীয় দিন অনেক বড় ইম্পর্টেন্ট একটা দিন কারণ এই দিনই রেজাল্ট আসলে কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে আজকে সেই দিন এবং গত দুই দিনের উইকেটের পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে একটু বেলা গড়ানোর সাথে সাথে উইকেটের টার্ন বাড়তে থাকে সকালে আজকে যেটা এসে দেখলাম আমরা সকালে ম্যাচ শুরুর আগে উইকেটে তেমন একটা টার্ন ছিল না অর্থাৎ দিন গড়ার সাথে সাথে উইকেটের টার্ন বাড়তে থাকবে এবং স্পিনাররা বেশ কিছু সুবিধা পাবে এক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু হলেও সতর্ক হওয়ার সুযোগ রয়েছে কারণ বাংলাদেশে এখন ব্যাটিংয়ে নামবে এবং যখন লাঞ্চের আগ পর্যন্ত হয়তো বাংলাদেশ কিছুক্ষণ ব্যাটিং করবে লাঞ্চের পর আজকে সারাটা দিন বাংলাদেশ যদি ভালো একটা স্কোর দাঁড় করতে পারে যেমন 7 রানে লিড নিয়েছে নিউজিল্যান্ড 7 রানকে লিড নেওয়ার পর বাংলাদেশ যদি 250 থেকে 300 রানও টার্গেট দিতে পারে এই উইকেটে চতুর্থ ইনিংসে আসলে উইকেটের অবস্থাটা স্পিনারদের জন্য আরও বেশ সহজ হবে উইকেট নেওয়ার জন্য সেক্ষেত্রে বাংলাদেশের জয়টা সম্ভাবনা থাকবে এক্ষেত্রে যত রান নেওয়া যায় যদি যদি ভালো একটা অবস্থানে থেকে বাংলাদেশ ম্যাচটা খুব সহজে জিততে যায় সেক্ষেত্রে 350 রান করলে মনে হয় যে এই উইকেটে ম্যাচ জেতা সম্ভব আর টেস্টের এখন যে পরিস্থিতি এই টেস্টের যেহেতু প্রথম আড়াই দিনে দুই দিনের একটু পরেই তৃতীয় দিনের শুরুতেই দুই ইনিংস শেষ আরও দুই দিন এবং আজকে পুরো দিন রয়েছে অর্থাৎ এই টেস্টের ফলাফল হচ্ছে এটা একবারেই পরিষ্কার তো বন্যা যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশের এই ইনিংসে ভালো একটা লিড যদি এনে দিতে পারে নিউজিল্যান্ডের দিকে একটা ভালো টার্গেট দিতে পারে ভালো বাংলাদেশের সম্ভাবনা রয়েছে ম্যাচ এই টেস্ট ম্যাচ জেতা তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ বন্যা দর্শক সিলেট টেস্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসওয়ার নাফি